ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে ভ্লগটা হবে একটা আমি নাচের শ্যুট করাবো, সেই শ্যুটের সমস্ত কিছু ক্লিপ এই ভ্লগের মধ্যে থাকবে। তো আমি এখন আছি লোকপুর গোপাল মন্দিরে। তো গোপাল মন্দির থেকে আমাদের ভ্লগটা স্টার্ট হচ্ছে, কারণ এখান থেকে আমাদের মানে সবাই স্টুডেন্ট এখানে আসবে। কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আজকে শ্যুট করাবো একটা নতুন নাচের ভিডিও। তো সেই ভিডিওটি ভ্লগটা প্রথমে আসবে না, নাচটা প্রথমে চ্যানেলে আসবে, তারপর ভ্লগ আসবে। তো ভ্লগ আজকে আমি যাব, এখন একটু পরেই আমরা সবাই ওই যেখানে আমাদের নাচের শ্যুটিংটা হবে আর কি, সেখানে যেখানে নাচগুলো শ্যুট করবো আর কি, সেইখানে আমরা চলে যাব। তো সবাই চলে আসুক, একটু পরেই চলে যাব। তো যাই হোক, ওইখানে জায়গায় যাওয়ার পর আমি আবার ভ্লগ কন্টিনিউ করছি। এখন এখানে আমি স্টার্ট করলাম এখান থেকে, এখন এখান থেকে আমরা বেরোবো সবাই মিলে একসঙ্গে, চলুন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা সেই লোকেশনে চলে এসেছি যেখানে আমাদের নাচের শ্যুটিংটা হবে আর কি, নাচের ভিডিওটা তৈরি হবে এখানে। তো স্টুডেন্ট এখন দুজন এসেছে, আরও দুজন আসবে। তো আমাদের এই গ্রামের মধ্যে, গ্রাম থেকে একটু দূরে 2 কিলোমিটার দূরে এটা আমাদের ড্যাম আর কি। এই ড্যামটাতে আমরা প্রতি বছরই আর কি বর্ষার টাইমে অনেক জল দেখতে আসছি, এবং এখানটাই আমাদের গ্রামের মধ্যে আমাদের ভালো লাগে খুব। তো আমি এইখানেই আমি প্রথম এই নাচের শ্যুটটা এখানেই করব। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে এবং নাচ পুরো তোলা হয়ে গেছে। এখন আমরা চলে যাব সোজা বাড়ি, এবং বাড়িতে গিয়ে আমি ভ্লগ শেষ করব। তো এখন বাচ্চারা কিছু বলবে, চলুন যাওয়া যাক বাড়ি এখন। আর এখানে আমাদের দর্শক বলতে এসেছিল আমাদের দুজন, কেকে দেখি মন্দিরা এবং এরা দুজন এসেছিল, আমাদের অনেক হেল্প করেছে আর কি। তো তাতে আমরা যাবার সময় প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, তো এখন বৃষ্টির জন্য আমরা এগোতে পারছি না, এক জায়গায় দাঁড়িয়ে আছি সবাই, আমরা দাঁড়িয়ে আছি চারজনাতে। অবস্থা দেখুন, ছাতা নিয়েও জল, তো আর একটু দূর বাড়ি, বাড়ি পৌঁছে যাবো, কারণ এদিকে চারিদিকে মেঘ, প্রচণ্ড মেঘ এসছে।